প্রত্যেক বারের মতো আবারও আপনাদের স্বাগত জানাই বন্ধুরা লান্টে কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আধার এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনাদের আধার কার্ডটি ডাউনলোড করবেন। এই চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধুদের অনেকেই আমাকে কমেন্ট করে আগের ভিডিওতে জানিয়েছেন যে আপনারা সঠিক আধার এনরোলমেন্ট নাম্বার দিচ্ছেন কিন্তু আপনাদের এখানে এরর মেসেজ শো হচ্ছে। এখানে এরর মেসেজে দেখুন কি লেখা রয়েছে, প্রোভাইডেড এনরোলমেন্ট আইডি ইজ ইনভ্যালিড, প্লিজ ভেরিফাই দ্য এনরোলমেন্ট আইডি অ্যান্ড ট্রাই এগেন। আপনার আধার এনরোলমেন্ট স্লিপে যেভাবে আপনার ওখানে এনরোলমেন্ট আইডিটি লেখা রয়েছে সেই এনরোলমেন্ট আইডিটি আপনারা হুবহু এখানে এন্টার করেছেন, তো আপনাদের এই এরর মেসেজটি শো করছে। এই ধরনের সমস্যা যদি আপনিও ফেস করে থাকেন তাহলে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি কিন্তু আপনাদের জন্য। অবশ্যই আজকের ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, কিভাবে সঠিক পদ্ধতিতে আপনি অনলাইন থেকে আপনার এনরোলমেন্ট নাম্বার এন্টার করার মাধ্যমে আপনার আধার কার্ডটি ডাউনলোড করবেন জানতে পারবেন, শিখতে পারবেন। তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই লান্টে কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অল করে রাখবেন পরবর্তী এমনই ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনারা কি করবেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে দেখবেন UIDAI এর অফিসিয়াল এই নতুন পোর্টালের লিংক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে সরাসরি আপনারা এই পোর্টালে ভিজিট করবেন। এখন UIDAI এর এই অফিসিয়াল পোর্টালটির হোম পেজটিকে নিচের দিকে খানিকটা আপনারা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলেই দেখুন এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আমরা মূলত এখানে আধার কার্ড ডাউনলোড করবো, তাহলে দেখুন এখানে প্রথম অপশন দেওয়াই রয়েছে ডাউনলোড আধার, এখানে আপনারা এই অ্যারোতে ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, পরবর্তী স্ক্রিনে আপনাদের সামনে ধরনের একটি ড্যাশবোর্ড চলে আসবে যেখানে আপনারা 12 ডিজিটের আধার নাম্বার অথবা 16 ডিজিটের ভার্চুয়াল আইডি অথবা 28 ডিজিটের আপনারা এনরোলমেন্ট আইডি এখানে এন্টার করার মাধ্যমে আপনারা কিন্তু আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তিনটে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, আপনারা আধার নাম্বার, এনরোলমেন্ট আইডি, ভার্চুয়াল আইডি তিনটে দিয়েই আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন ক্যাপচা কোড এন্টার করার মাধ্যমে। এরপর এখানে নিচে সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আপনার ওই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড হয়ে রয়েছে সেই মোবাইল নাম্বার একটি 6 ডিজিটের ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে সিম্পলি এন্টার করার মাধ্যমে আপনারা আপনাদের আধার কার্ডটি সহজেই ডাউনলোড করতে পারবেন। যাদের এখানে আধার নাম্বার রয়েছে অথবা ভার্চুয়াল আইডি রয়েছে তারা তো খুব সহজেই এখানে তাদের সেই নাম্বার এন্টার করার মাধ্যমে ক্যাপচা কোড এন্টার করলেই তো তাদের আধার কার্ডটি কিন্তু ডাউনলোড করে নিতে পারছেন, কিন্তু যারা নতুন আধার এনরোলমেন্ট করিয়েছেন তাদের কাছে তো আধার নম্বর অথবা ভার্চুয়াল আইডি নেই, সেক্ষেত্রে তারা কেবল এখানে এনরোলমেন্ট আইডি এন্টার করার মাধ্যমে তাদের আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। আধার এনরোলমেন্ট সেন্টার থেকে আধার এনরোলমেন্ট করার পর একটি স্লিপ দেওয়া হয়, সেখানে ইউআরএন নাম্বার থাকে অথবা এনরোলমেন্ট আইডি থাকে, সেই আইডিটি এখানে এন্টার করার মাধ্যমে খুব সহজেই তারা আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। কিন্তু এখানে এসে একটি সমস্যা দেখা দিচ্ছে, সেই আধার এনরোলমেন্ট আইডিটি ওখানে এন্টার করছেন কিন্তু এখানে এরর মেসেজ চলে আসছে। আমাদের এখানে আধার এনরোলমেন্ট স্লিপে দেখুন যে ইউআরএন নাম্বারটি রয়েছে সেই হুবহু সেই নাম্বারটি কিন্তু আমরা এখানে এন্টার করেছি। এরপর দেখুন যখনই আমরা এখানে নিচের ক্যাপচা কোডটি এন্টার করে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করছি তখনই দেখুন ওপর থেকে এখানে এরর মেসেজটি চলে আসছে যেখানে বলা হচ্ছে আপনার এন্টার করা এনরোলমেন্ট আইডিটি ভুল রয়েছে, পরে ট্রাই করুন। অনেকেই আবার এই এরর মেসেজ দেখে মনে করছেন যে পোর্টালের বোধহয় কোনো সমস্যা রয়েছে তাই এখানে আধার কার্ড ডাউনলোড হচ্ছে না, তেমনটা কিন্তু নয় বন্ধুরা। আপনারা তো এখানে আধার এনরোলমেন্ট নাম্বারটা সঠিক এন্টার করেছেন কিন্তু একটু অন্যভাবে এন্টার করতে হবে, আসুন এখন সেটা আপনাদের দেখিয়ে দিই। এখানে আপনার আধার কার্ডটি ডাউনলোড করার জন্য এখানে আপনাদের 28 ডিজিটের আধার এনরোলমেন্ট আইডিটি এন্টার করতে হবে, তার জন্য আপনারা এখানে স্লিপের আপডেট রিকোয়েস্ট নাম্বার অর্থাৎ এখানে 14 ডিজিটের নাম্বারটি তো আপনারা ওখানে এন্টার করলেন, তারপরে আপনারা ওখানে উইদাউট স্পেস এন্টার করেছেন ডেট অর্থাৎ এখানে দেখুন 6/7/2021 এবং এখানে ঘন্টা, মিনিট এবং সেকেন্ড দেওয়া রয়েছে, এটাও আপনাকে এন্টার করতে হবে। তো এখানে টোটাল 28 ডিজিটের এনরোলমেন্ট আইডি যেখানে ডেটে 6/7/2021 এই ফরম্যাটে এখানে ডেটটা কিন্তু দেওয়া রয়েছে, যেখানে কি করতে হবে আপনারা যখন এটা এন্টার করবেন এখানে আপনারা কি করবেন এই ডেটটাকে আপনারা রিভার্সে লিখবেন অর্থাৎ 2021/07/06 এইভাবে লিখতে হবে, তারপর যেটা ওখানে ঘন্টা, মিনিট, সেকেন্ড রয়েছে সেটা সেম লিখবেন, অর্থাৎ আপনার এনরোলমেন্ট আইডির লাস্ট 14টা ডিজিট আপনারা এইভাবে লিখবেন। তো বন্ধুরা দেখুন আমি সেই মতো এখানে লিখছি, আমরা সাল লিখলাম, তারপর এখানে মান্থ দিলাম, তারপরে ডে দিলাম, তারপরে এখানে ঘন্টা, মিনিট এবং সেকেন্ড এন্টার করলাম। এরপর নিচে আসা এই ক্যাপচা কোডটি এখানে এন্টার সিকিউরিটি কোডের ঘরে হুবহু লিখে দিন, ব্যাস। এরপর এখানে নিচে সেন্ড ওটিপি ট্যাবে ক্লিক করুন, ক্লিক করলেই দেখুন এখানে মেসেজ চলে এসছে ওটিপি সাকসেসফুলি ডিসপ্যাচড ইন ইওর আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড হয়ে রয়েছে ওই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে দেখুন একটি 6 ডিজিটের ওটিপি এসছে, সেই ওটিপিটি আপনারা এখানে নিচে এন্টার ওটিপির ঘরে বসিয়ে দেবেন। 6 ডিজিটের মোবাইল ওটিপিটি এখানে বসিয়ে দেওয়ার পর নিচে আপনারা এখানে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন।
এরপর পরবর্তী স্ক্রিনে আপনার আধার কার্ডটি এখানে ডাউনলোড হতে শুরু হয়ে যাবে। যতক্ষণ এখানে আধার কার্ডটি ডাউনলোড হচ্ছে ততক্ষণ আপনারা এই ভিডিওতে একটি লাইক দিতে পারেন। আমাদের এখানে আধার কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে, এখানে দেখুন মেসেজ শো করছে কনগ্রাচুলেশনস ইওর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোডেড। আপনারা নিশ্চয়ই জানবেন আপনার এই আধার কার্ডটি কিন্তু পিডিএফ পাসওয়ার্ড প্রোটেক্টেড রয়েছে। 8টা ক্যারেক্টারের এখানে পাসওয়ার্ড রয়েছে, যেখানে পাসওয়ার্ডের কম্বিনেশনটা দেখুন আপনার নামের প্রথম 4টে লেটার ক্যাপিটালে হবে এবং আপনার জন্মসালটি এখানে উইদাউট স্পেস লিখতে হবে। সেই মতো এখানে পাসওয়ার্ডটি এন্টার করে দিলাম এবং এখানে নিচে সাবমিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সামনে সেই আধার কার্ডটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারলেন, শিখতে পারলেন কিভাবে আপনারা আধার এনরোলমেন্ট আইডি এখানে এন্টার করার মাধ্যমে আপনার আধার কার্ডটি ডাউনলোড করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল এবং ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দেওয়ার পাশাপাশি আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছু শিখতে পারে। দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।